প্রণামি শ্রী যশমন্ত ঠাকুরের উপায়, জনমে জনমে যেন পদে মতি রয়, ঠাকুর বৈষ্ণব বলে উপাধি যাহার, আমি মুরকি বা গুণ বর্ণিব তাহা। বৈষ্ণব সঙ্গেতে সাধু কীর্তন করিত, ভাবেতে বিবর হয়ে কত ভাব হত, অশ্রু কম্প শ্বেত বীর বিবৎস শকুলক, লোম কুব কুণ্ডলম ঈশ্বত কণ্ঠক, অষ্ট সার্থিক দশাতে বাজ্যহারা হইয়ে প্রেমে স্বরে কহিতে কাঁদিয়ে কাঁদিয়ে, মম দেহ গৃহে এই কৃষ্ণ এই মাত্র ছিল, দেখিতে দেখিতে যেন কাহালু কাইল, কাহারে বাপরে কৃষ্ণ কাহা বলরাম, কাহারে আমারে সেই শ্রী দাম সুদাম, করুণা করিত সাধু বাৎসল্য প্রকাশী, কোনদিনই কৃষ্ণ গোষ্ঠে পহাইত নিশি, শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগী, বৈষ্ণবেরা যশমন্তে বলিত বৈরাগী, বৈষ্ণব উপাধি বৈষ্ণবের পদসেবী, অন্নপূর্ণা মাকে সবে বলিত বৈষ্ণবী, বৈরাগী ঠাকুর আর ঠাকুর বৈষ্ণব, এহন উপাধিতে হইল জনরব, যত কিছু সংসারেতে করিতে নয়, যত্র আয় তত্র ব্যয় বৈষ্ণব সেবায়, গো সেবা করিতেন বহু করিয়া যত, দুই তিন গাবি সদা থাকিত দহন, কৃত বানাইত দধি করিয়া মন্থন, বৈষ্ণবেরা দধি দুগ্ধ করিত ভজন, মন্থন সময় হলে বৈষ্ণব আগমন, বৈষ্ণবের মুখে তুলে দিতেন মাখন, নির্মল দয়াদ্র শীত না মেলে এমন, একদিন শুনো এক আশ্চর্য ঘটন, ভাণ্ডপুরে কৃত লইয়ে সাধু গেল হাটে, কৃত বেশি লেন এক নিজের নিকটে, ব্রাহ্মণ বলে সাধু বৈষহে তাকারে, মূল্য সহ ভাণ্ড দিয়া যাব কিছু পরে, ব্রাহ্মণ এলো না ফিরে মূল্য নাহি দিল, কৃত ভাণ্ড লইয়ে দিজ পলাইয়া গেল, উত্তীর্ণ হইল সন্ধ্যা হাড় ভেঙে যায়, নির্জনে বসিয়া সাধু কৃষ্ণ গুণ গায়, গৃহেতে বসিয়া সাধু মৌন হয়ে রয়, ঠাকুরানি বলে হাট ব্যসাতি কোথায়, কোথায় ঘৃতের ভাণ্ড কিছুই নাহি দেখি, কি হইয়েছে ওহে নাথ বসিয়া ভাবকি, লবণ তামাক পানে কিছু নাইয়া নিলে, কি উপায় হই হইবে সাধু বৈষ্ণব আসিলে, সাধু কহে কি বলিব শুনব বৈষ্ণবী, যে দায় ঠেকেছি আমি বসে তাই ভাবি, ঘৃত গেল ভাণ্ড গেল তাতে দুঃখ নাই, না হইল হাট করা যদিও না খাই, যা হোক বৈষ্ণব সেবায় বৈষ্ণবের কৃপায়, কর্ম বসে যদি দুই দিন উপবাসী হয়, যে দায় ঠেকেছি আমি জানাবো কাহায়, অপরাধে অব্যাহতি পাইব কোথায়, ব্রাহ্মণেতে আমার ওজে হইল অবিশ্বাস, এ দায় কোথায় যাই হইল সর্বনাশ, আদি অন্ত সে বৃত্তান্ত দেবীকে জানালো, যে ব্রাহ্মণ ঘৃত ভাণ্ড লইয়ে গেল, ঠাকুরানি বলে না তো না ভেব বিষয়, যবে যে ঘটনা ঘটে ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বর তোমার যদি বুঝিবারে ম, ব্রাহ্মণ দ্বারাই হেন করে নারায়ণ, কেন তাতে দুঃখ ভাব ভাব বিপরীত, ঘটনা কারণ ঈশ্বরের নিয়োজিত, এই কথা শুনিয়া সাধু শান্তি পেল মনে, তারও স্বভাব যাচ্ছে যশমন্ত স্থানে। জয় বিবল প্রেজেন্টিং বাই আর্য আকাশ।
শ্রীমদ রামকান্ত বৈরাগীর উপাখ্যান। রামকান্ত নামে সাধু মুগুট বাগায়, বৈরাগী উপাধি তার সাধু অতিশয়। রামকান্ত যশমন্ত আলায় আসিত, স্ত্রী পুরুষে একত্তরে সাধুকে সেবিত। সদা ছিল সেই সাধু উত্তর নয়, শিবিনেত্র প্রায় যেন আর অবলক্ষণ। কখনো কখনো সাধু বেড়াইতে যেত, কোন কোন ঠাই গিয়াই উপস্থিত হত। সর্বদা থাকিত সাধু মহাভাব হয়ে, কোন কোন ভাগ্যবানে দয়া প্রকাশিয়ে। যদি কোন পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধপান তাহার করিত। সেই নারীর গর্ভে যদি হইত সন্তান, ধনে ধান্যে সুখী তারা সবে ভাগ্যবান। ন পুত্র ন গর্ভাবতী কোন নারী পেয়ে, যদি তার স্তনপান করিতে নিয়ে। আহার করিত দুগ্ধ পানেরই সময়, স্তন পানে অন্তে দুগ্ধ শুকাইয়া যায়। যাহা বলি দিত বর তাহাই ফলিত, বাক্য সিদ্ধ পুরুষের যাহা মনে লইত। একদিন প্রাতে যশমন্তের গৃহিণী, পূর্বভাব অন্তরেতে জাগিল যমুনী। প্রাতকৃত কৃষ্ণ নাম লইতে লইতে, ব্রজভাব আসি তার জাগিল মনেতে। বাহ্য স্মৃতি হারা হইয়ে বলে বারে বা, কোথা রাম কৃষ্ণ প্রাণ পুতলিয়া মার। এইভাবে তাহার হইত রিধিমার, রসিল তারকচন্দ্র কবির সরা। জয় বিবল প্রেজেন্টিং বাই আর্য আকাশ। অন্নপূর্ণা মাতার যশোদা আবেশ ধরিয়া গোপাল বেশ পিয়াইত স্তন, এই সেই মায়া পুরী এই বৃন্দাবন। যশোদায় আবেশে হয়ে অন্নপূর্ণা কয়, মা বলে ডাকরে বাসায় এ দুঃখিনী মায়। কোথা ভাব বিশ্বরূপ আয় রে কোলেতে, দেখি নাই ও সাধমুখ বহুদিন হতে। সান্ত্বনা করিছে শ্রী যশমন্ত ঠাকুর, কি কহিলি কি গাহিলি শুনিতে মধু। সুইস্তারা হইয়া পরে কহে ঠাকুরানি, কি কহিলু কি গাহিলু কি শুই নাহি জানি। দেখিলাম হেন সেই নন্দের নন্দ, মা মা বলিয়া মোরে পান করে স্তন। সাধু বলে কৃষ্ণ গুণ গাহিতে গাহিতে, ব্রজবাব হয়ে থাকে ভক্তের দেহেতে। তোমার কি ভাব হয় বুঝিতে না পারি, কাহা কিছু না বলিও থাকো চুপ করি। এ সময় ঠাকুরানির একটি কুমার কৃষ্ণদাস নাম বিশ্বরূপ অবতার। সেই পুত্র করিতেন লালন পালন, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞানে করে অনুক্ষণ। সেদিন যশোদা ভাব আবেশ হইত, সেই দিনই রামকান্ত বৈরাগী আসিত। শুভ দিন বেলায় এক প্রহার সময়, দেবী শিরা ভানিবারে ঢেকি সালে যাই। পড়ছি মা বিভূকু দেবী দক্ষিণেতে ঢেকি, কৃষ্ণ বলে শিরা আলে ধরে দুধিয়া কি। হেন কালে রামকান্ত বৈরাগী আসিয়া, স্তন দুগ্ধ পান করে বলে হাত দিয়া। পুত্র ভাবে ঠাকুরানি রাখিলেন কোলে, স্নেহবেশে ভাসে দুটি নয়নের জলে। বলে অত্য পহাইল কি সুখ যামিনী, প্রভাত আবেশে বুঝি ফলিল এখন। রামকান্ত বলে মা গো বলি যে তোমারে, দেব জন্মিবেন তোমার রজু ধরে। কিছুদিন পরে রামকান্ত আরো দিনে, বাসুদেবে কোলে করি বসিলেন যতনে। বাসুদেবে বলে যাব সকলা নগরে, পূজা দিল মাতায় অন্নপূর্ণার ঘরে।
বাসুদেব লয়ে সাধু পরব কুশলে যশবন্ত গৃহে আসি উপনীত হলে মুহূর্ত থেকে দিবায় আসে সন্ধ্যার ওই অগ্রেতে অন্নপূর্ণা ঝাড়ু দেন ঝাঁটা লয়ে হাতে ঠাকুরানি ঝাড়ি দেন পূর্বাবি মুখেতে রামকান্ত আসিলেন পূর্ব দিক হতে আর সম্মুখে যাইয়া সাধু বলে যে মাতা বলে কর বাসুরের সময় বয়ে যায় আস্তে ব্যস্তে ঠাকুরানি বাসুদেবে ধরে রাখিলেন পুত্র স্নেহে বাম কক্ষ পরে হইল অপূর্ব সভা দর্শন করে রামকান্ত নাচে চারিদিকে ঘুরে ফিরে সজল নয়নে সাধু প্রেমে পুলকিত হাতে তালি দিয়া নেছে নেছে গায়ে দিত দেখো রে নগরবাসী হইল কি আনন্দ অন্নপূর্ণা অনায়াসে পাইল গোবিন্দ কি বা পূর্ণ করিয়াছিল চৌধুরী রোজি সেই পুণ্যে পুত্র পেল বাসুদেবজি রামকান্ত কহে দশমন্ত বৈরাগী রে কিছুদিন বাসুদেব রাখো তব ঘরে ওরা কান্দি মাস কান্দি ঘৃত কান্দি আদি বহু গ্রামে ভূমিতেন কান্ত গুণ নিধি দুই চারিদিন পরে অথবা সপ্তাহে মাঝে মাঝে আসিতেন অন্নপূর্ণা গৃহে যে যেদিন না আসিত থাকিতেন দূরে অন্নপূর্ণা পুজিতেন বাসুদেব জিরে তুলসী চন্দন মেখে নানা পুষ্প তুলে দিত রানী বাসুদেবে লও লও বলে এই রূপে পক্ষান্তরে ভ্রমণ করিয়ে দেশে গেল রামকান্ত বাসুদেব লয়ে কিছুদিন পরে সেই অন্নপূর্ণা সতী স্ত্রী আসারে যে দিন হইল শুদ্ধমতী শয়নে ছিলেন শ্রী যশমন্ত বৈরাগী অন্নপূর্ণা বসিলেন পদ সেবা লাগি পদসেবী প্রণামিয়া করি জোড় পানি পদ স্পর্শে শয়ন করিলেন ঠাকুরানী যশোদায় আবেশ বর দিয়া রামকান্ত রচিল তারক চন্দ্র এই সেই বৃত্তান্ত আদেশ গোলক চন্দ্র নরহরিকায় পূর্ণ কর বাসনা রসনা গীত গাই জয় বিবল প্রেজেন্টিং বাই আর্য আকাশ শ্রীহরি ঠাকুরের জন্ম বিবরণ এবে শুন ঠাকুরের জন্ম বিবরণ যেই রূপে প্রভু ভাবে অবতীর্ণ হন পূর্বেতে করর ছিল ভক্তগণ সঙ্গে উৎকলেতে দৈববাণী ছিল সে প্রসঙ্গে বাক্য ছিল শূন্য বাণী শনে শেষ লীলা করিব আমি ওই শূন্য কোণে নিচ হয়ে করিব যে নিচের ওই উদ্ধার অতি নিমিনে না নামিলে কিসে অবতার কৃষ্ণ প্রেমে সুনির মলম উচ্ছেদে না রবে নিম্ন খাদে থাকে বাড়ি দেখো মনে ভেবে নিজজন উচ্চ হবে বুদ্ধ তপস্যায় বুদ্ধ দেবী অবতার যে সময়ে হয় বুদ্ধেরও কামনা তাহা পরিপূর্ণের জন্য যশমন্ত গৃহে হরি হইল অবতীর্ণ বুদ্ধ দেবে বহুদিনই তপস্যা করিল তাতে ব্রহ্ম প্রণাবাদী সূত্রেতে পাইল নিজজন প্রতি দয়া বুদ্ধ দেব করে অধিকারী শূদ্র তার উপরে বুদ্ধ দেবে তপস্যাতে হইয়া সদাই বরং গৃহ বলে প্রভু বর দিতে চাই বুদ্ধ বলে বর যদি দিবে মহাশয় অগ্রভাবে করো প্রভু শূদ্রের ওই উপায় প্রভু বলে তব নামে অবতার হব প্রণাম ত্রিগুরু নাম শূদ্রের বিলাব এক হরিনাম মধ্যে গুরু দিয়া স নিজনে করাইব পরম বৈষ্ণব বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার এ দেশে থাকে না যেন জাতির বিচার আর এক
উষ্ণতার মধ্যে উদয় সংক্ষেপে বলিব যাতে পুঁথি না বাড়ায়। কুবের নামে তেজলা জাতি দেশে যবন পরম বৈষ্ণব রাম মন্ত্রে উপাসন তাহার নন্দন হল নামে তেনকিম নিরবধি কৃষ্ণ প্রেম যাহার অসীম। কুবের ওই আরবে থেকে কৃষ্ণ রূপ দেখে নকিম বুনায় তাত হরি বলে মুখে। কুবের আরবে গাথে কুসুমের হার গলে দিবে সাজাইবে শ্যাম নটবন ভক্তি ফুলে মনসুতে হার গাঁথি নিল সেই মালা ত্রিভঙ্গের গলে তুলে দিল। সুরায় ঠেকিয়া হার নাহি পড়ে বলে দিতে হার পুনর্বার সুরায় ঠেকিলে। নকিমে আরোপে তার বোনাইয়ে সে হাতে মুখে হরি বলে কৃষ্ণ দেখে আর পেতে। বাপেরও আরোপ দেখি নকিমেরও সুখ বলে হাত আরো কিছু উপরে উঠু দেখো হো জোলারে এই প্রেম ভক্তি গুণ কি করে তাহার কাছে শত রজ গুণ। দারু ব্রহ্মই অবতার হলো যে সময় কুবেরের কীর্তি রাখিলেন এই ভাবাই। কুবেরের তোরানি খাইবে যেই জন তার হবে দারু ব্রহ্ম রূপ দর্শন। আর এক প্রস্তাব যে আসিল তাহাতে একদা নারদ মুনি গেল বৈকুণ্ঠেতে বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তথায় কৈলাসেতে আসি মৌনি হইল উভয়। শিবেরে বলেন মনি হর শীত মন ওদ্য হইল শ্রীনাথের প্রসাদ ভাজন। শিব বলে আমারে তো দিলে না কিঞ্চিত প্রভুর প্রসাদে মরে করিলে বঞ্চিত। নারদের নখাগ্রে প্রসাদ কণা ছিল প্রেম ভরে হরের বদনে তুলে দিল। প্রেমে মত্ত হইলেন নারদ শঙ্কার বঞ্চিতা হইয়া গৌরী করে অঙ্গীকার। আমি যদি সাধ্য নারী হই তব ঘরে এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে। তপস্যা করিল হরি বর দিতে এলো প্রসাদ বাজারে বিকি বরে সে নিল। এই মত দেখো নানা কারণ অবশ্যত গোলক বিহারী হলো যশমন্ত সুত। অন্নপূর্ণা ঠাকুরানী ছিলেন শয়নে কৃষ্ণ দাস পুত্র কোলে আনন্দিত মনে। রাম কৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণ দাস প্রভুর অগ্রজ যিনি ভুবনে প্রকাশ। দা পারেতে শঙ্কর শোন যিনি বলরাম আপনি অনন্ত শক্তি সুন্দর সুতাম। সেই অংশে বিশ্বপ্রভু গৌরাঙ্গ লীলায় শশী গর্ভে জন্ম নিল এসে নদিয়ায়। গৃহত্যাগী অনুরাগী সন্ন্যাসী হইল পুত্র শোকে শশী মাতা কাঁদিয়া ফিরিল। যদ্যপি বিষ্ণু অংশে স্বয়ং অবতার কেহ না শুধিতে পারে মাতৃঋণধার। যখন গৌরাঙ্গ গেল মাকে ত্যাগিয়া করারও দিলেন জন্ম লইব আসিয়া। কিছু না বলিয়া বিশ্বরূপ উদাসী তার জন্য শশী মাতা কাঁদে রাত্র দিন। সে কারণে মাতৃ সেবায় অপরাধ ছিল সেই দিন শুধিবারে জন্ম নভিল। স্বয়ংের অবতার হয় যেই কালে আর এই অবতার তাতে আসি মেলে। যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায় তিনি কৃষ্ণদাস যশমন্ত পুত্র হয়। একমাত্র পুত্র নববর্ষ কৃষ্ণদাস এক পুত্রে সখী মাতা নাহি অন্য। এহন সময়ে প্রভু মনে হল অন্নপূর্ণা গর্ব সিন্ধু ইন্দু পর নানা রূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা। শশী মাতা নিদ্রা যুক্তা নহে অচৈতন্যা জাগরিতা যেন কিছু নিদ্রা রয়া বেশ দেখে জয় ধনী হয় সর্বদে। যশমন্ত বলে প্রিয়া শোনো হবাচ যে রূপ
বুবুই আমার মনে জাগে সর্বক্ষণ, নবীন মেঘের বর্ণ বনমালা গলে, ভৃগপদ চিহ্ন দেখা যায় বক্ষস্থলে, পীতম্বর ধর কখন অদ পদম ভুজে, শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর্ভুজে, এরূপই আভা মম হৃদয়ে পশিয়া, সেজে তব কোলে বৈশে দ্বিভুজ হইয়া। ঠাকুরানী বলে তাতে নিশার স্বপন, নিশাকালে প্রকাশনা করে বুধজন, কৃষ্ণময় চিত্ত তব কৃষ্ণ প্রতি আর্থী, স্বয়নে স্বপনে দেখো ঈশ্বরের বিমূর্তি। ঠাকুর বলেন প্রিয়া নহে তো যামিনী, উদয় হইল দীপ্ত কর দিন মনি, ঠাকুরানী বলে তো বাতুল কিংবা দানবের কার্য না বুঝি কারণ, ঠাকুরানী বলে যদি বাতুল লক্ষণ তবে কেন দেখিলাম মুরলি ভদন, ঠাকুরানী বলে তবে জ্যোতির্ময় রূপ সেরূপ দেখিয়া ভাব দিবার স্বরূপ, শত সূর্য সমরশ্মি বাউতে মিশিল অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ করিল, এহন প্রকারে মাতা হইল গর্ভাবতী, ঈশ্বরের ইচ্ছায় হইল বায়ু গর্ভে স্থিতি, শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হলো, মহেন্দ্র সুযোগে পুত্র প্রসব করিল, 1218 সাল শ্রী মহাবারুণী কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথি সে ফাল্গুনী, হরিশাল বরিশাল ভক্ত গণে গণে নাহিক বৈদিক ক্রিয়া শ্রী বারণী দিনে, ধন্য রত্ন গর্ভাহেন পুত্র পেল কোলে, দাপারে যশোদা যিনি ছিলেন গোকুলে, দাপারে ছিলেন নন্দ যশোদার কান্ত, যশমতী কান্ত এবে হলো যশমন্ত, ধরাধরণ দুই জন তস্য পূর্বে ছিল, নন্দ যশমতী তেহ দাপারে হইল, কলিকালে জগন্নাথ মিশ্র শশীরানী, এবে যশমন্ত অন্নপূর্ণা ঠাকুরানী, ধন্য রাম কান্ত সাধু ধন্য এ জগতে, প্রভু আসি জনমিল যাহার বরিতে, প্রভুর জন্মখণ্ড সুধা হতে সুধা, কহিছে রসনা খেলে খণ্ডে ভাব খুদা। জয় বিবল প্রেজেন্টিং বাই আর্য আকাশ। রামকান্ত বৈরাগী পূর্ব পর প্রস্তাব কথন, রামকান্ত মহাসাধু পরময়ুদার অন্নপূর্ণা মাতাকে দিলেন পুত্রবর, সামদিবনী দাপারে ত্রেতায় বিশ্বামিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপাত্র, ভারতী গোস্বামী শক্তি হইয়া মিশ্রিত, মুগুড বা রামকান্ত হইল উদ্ভাবিত, তাহাতে মিশ্রিত হল বাসুদেব শক্তি, স্নেহভাবে বাসুদেবে করিতেন ভক্তি, বাসুদেবের সমার ক্রিয়া আত্মস্বার্থ আত্মা, ব্রজের মাধুর্য ভাবে করিত মমতা, সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কবু সত্য ভাব কবু ব্রজ ভাবে আর্থী, ধুবদেব নৈবিদ্য আদি আদবদণ্ডুলে পূজিতেন রম্ভা দুর্ভা তুলসীর দলে, নিবেদিয়া করিতেন ভোজন আরতি, বাসুদেব খাইতেন দেখিতেন সুমতি, থোড় মশা মোচা কাঁচা রম্ভার ব্যজন, আতপই অন্ন দিত না দিত লবণ, ছোলা ডালি বুকু মুখ গোমদ উঁচা পড়ি, তৈলি হরিদ্রা বিনে ঘৃত পক্ষ বড়ি, ভোগ লাগাইল সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত, একদিন গ্রামবাসী বিপ্র একজন, বাসুদেব ভোগ রাগ করিল দর্শন, ক্রোধ করি বলে বিপ্র এ কোন বিচার, শূদ্রের কি আছে অন্ন ভোগের অধিকার, শূদ্র হইয়ে বাসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এমতই অবিধি, আরে রে বৈরাগী তোর এত অকল্যাণ, শূদ্র হইয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান, ব্রাহ্মণ কহিছে গিয়া ব্রাহ্মণ সকলে,
শুনিয়া ব্রাহ্মণ সব ক্রোধে ওঠে জুড়ি দর্জন বিপ্র গেল বৈরাগীর বাড়ি ক্রোধ ভরে বাসুদেবে লইয়াই এলো খাড়ি বৈরাগী নির্মল চিত্তে দিলেন ছাড়িয়া বলিল রে প্রাণ বাসু সুখে থাকো গিয়া কাঙ্গালের কাছে তুমি ছিলে অনাদরে আদরে খাইও এবে ষোড়শ উপচার ভালো হলো ব্রাহ্মণেরা লইল তোমারে আর সুখেতে থাকিবা এবে খটার ওই উপর আর দুঃখিত দরিদ্র আমি কপার দোকনাই বহু কষ্টে থোড় মশা তোমারে খাওয়াই দধি দুগ্ধ ঘৃত মধু পায়স পিষ্ট লুচি পুরি মন্ডা খেয়েও জাহালয় চিরদিনী রাখিয়াস ব্রাহ্মণের মান্য যাও যাও বিপ্র ঘরে নাহি অপমান আমি অজ্ঞ নাহি জানি তোমারে পুজিতে এখনো পুজিবে তোমার মন্ত্রের সতীতে যেখানে সেখানে থাকো তাতে ক্ষতি নাই তুমি জানো সুখে থাকো আমি তাই চাই ব্রাহ্মণেরা বাসুদেবের লইয়ে হরষেতে বাসুদেবের অভিষেকে করে তন্ত্র মতে কেহ বলে রাখো দেবে প্রতিষ্ঠা করিয়া জাতি গেছে নমশূদ্রের পক্ষ অন্ন খাইয়া প্রতিষ্ঠা করিয়া পঞ্চ গভ্য দ্বারে স্নান অভিষিক্ত করিয়া মণ্ডপে দিল স্থান খট্টার ওই উপরে রজতের পদ্মাস তাহার ওই উপরে দিল দেবে করিলাই স্থাপন সে দে পদ্ম রক্ত পদ্ম শত দল পদ্ম নীল পদ্ম স্থল পদ্ম কোকনাদ পদ্ম গোলাপ টকর টগর পুষ্প জাতি জ্যোতি গন্ধরাজ অপরাজিতা মল্লিকা মালতী গন্ধরাজে শেফালিকা ধবল কবরী কৃষ্ণ কেলি কৃষ্ণ চূড়া কামিনী ধামিনী দুর্বা তুলসীর পত্র অগুরু চন্দন শ্রী অঙ্গে লেপনয়ার শ্রীপদ সেব মন্ত্রপূত পরিপরে তন্ত্র অনুসারে ভোগাদি নৈবিদ্য দেন নানা উপহারে আতপতন্ডুল ভগ দেন যে কখ যেখানে যে মিষ্ট ফল পায় সে ব্রাহ্মণ আনিয়া লাগায় ভোগ বাসুদেব ঠার রন্ধন সালন্য ভোগ সুপক্ষ মিঠাই সব দিজ বাসুদেবের ভক্ত হইল পূজারী ব্রাহ্মণ এক নিযুক্ত করিল সন্ধ্যাকালে ঘৃত দীপ পঞ্চবাতি জালি আরতি করেন সব ব্রাহ্মণ অবন শঙ্খ ঘণ্টা কংস করতাল ঝাজ রাম সিংহে ভেরি তুরি মাদ মধুর মাদল এই রূপে বাসুদেবের ব্রাহ্মণের পূজ্য আর এক লীলা গুণ বড়ই আচার্য এই বাসুদেবের জন্ম সফল নগরী তারক রসনা ভরি বল হরি হরি।